উপনির্বাচনের ভোট প্রচারে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি। প্রার্থী ঘোষণা হওয়ার পরই ভোট প্রচারে নেমে পড়লেন মাদারিহাট বিধানসভা তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্প। বীরপাড়া কালী মন্দিরে পুজো দিয়ে বীরপাড়া বাজারে প্রচার চালান তিনি। এদিন তৃণমূল প্রার্থীকে নিয়ে বীরপাড়াতে প্রচারে তৃণমূলের জেলা সভাপতি প্রকাশিক বড়াইককেও লক্ষ্য করা যায়। এদিন বীরপাড়ায় দোকানে দোকানে গিয়েও প্রচার করেন তৃণমূলের প্রার্থী। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন, তরাই ডুয়ার্স সংবাদ। প্রতি মাসের তৃতীয় রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, MDDM এন্ডোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933-427-40 এই নম্বরে।